এক্সিম ব্যাংকের টাউন হল মিটিং খুলনা 2024 অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং এক্সিম ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় আজ খুলনা ক্লাবে মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূর নাহার এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক আবু হেনা হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং FICSG স্ট্র্যাটেজিক কমিউনিকেশন টিমের প্রধান মাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক SM হাসান রেজা, বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।